হ্যালো অ্যাড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং আজকে আমরা থার্ড জানুয়ারি দু হাজার বাইশের দ্য হিন্দু বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ এবং আর্টিকেল ডিসকাশন করব একই সাথে ইউপিএসসি ফিলিমস কোন জায়গা থেকে এই সমস্ত টপিকের ওপর প্রশ্ন তৈরি হতে পারে কী প্রশ্ন তৈরি হতে পারে এবং সিলেবাসের কোন অংশ থেকে এই বিষয়টা এই নিউজটা রিলেটেড সে নিয়ে ইন আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন তো প্রথমে যে বিষয়টা রয়েছে স্টেট স্কিম ক্যান কাস্ট লাইফলাইন টু দিস ওয়েলফেয়ার প্ল্যান তো এখানে একটা স্কিমের কথা বলা হচ্ছে যে স্কিমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্রীয় স্কিম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং এটা একটা বড়ো স্কোপ রয়েছে এই স্কিমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উঠে আসতে পারে গুরুত্বপূর্ণ হয়ে উঠে আসতে পারে যেটা নানান রকম দিক রয়েছে এই স্কিমটার যেটা রাজ্যের সাথেও গুরুত্বপূর্ণ কোলাবোরেশনে কাজ করে এই স্কিমটা কিন্তু দারুণভাবে উপকার দিতে পারে সাধারণ মানুষের ওয়েলফেয়ার স্কিম তো এটা রয়েছে পার্ট এ ইকোনমি সোশিয়াল ডেভেলপমেন্ট সাস্টেনেবেল ডেভেলপমেন্ট এই অংশ থেকে সোশিয়াল সেক্টর ইনিশিয়েটিভ সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভ এবং কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এই অংশ থেকে আমরা বলতে পারি এবং মেন্সের ক্ষেত্রে পেপার্থি ওয়েলফেয়ার স্কিম জেল স্টাডিজ টু এখান থেকে ওয়েলফেয়ার স্কিম এই অংশ থেকে এটা দেওয়া হয়েছে এবং সোশ্যাল সেক্সটার সার্ভিস এই সমস্ত জায়গা থেকে কিন্তু এটা এটা রিলেটেড টপিক তো আমরা প্রধানমন্ত্রী বন্দনা যোজনা সম্পর্কে ইন ডিটেলসে জানব এটা ম্যাটার্নিটি বেনিফিট স্কিম মাতৃত্বকালীন অবস্থাতে মহিলারা এই স্কিমটার সুযোগ নিতে পারেন প্রধানমন্ত্রী বন্দনা যোজনা এবং এটা কোন মিনিস্ট্রি থেকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট থেকে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে এটা স্কিমটা দেখেই বোঝা যায় যে এটা কিন্তু অবশ্যই ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারই হবে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নে মিনিস্ট্রি জিজ্ঞাসা করা হয় কোন মিনিস্ট্রি থেকে এই স্কিমটা দেখাশোনা করা হয় এবং এটা সেন্ট্রালি স্পন্সর স্কিম সেন্ট্রালি স্পন্সর স্কিম অর্থ হলো সেন্ট্রাল কিছুটা খরচ করবে এবং রাজ্য সেখানে কিন্তু কন্ট্রিবিউশন থাকবে বিভিন্ন পার্সেন্টেজ থাকে সিক্সটি ফোরটি পার্সেন্টেজ থাকে পিছিয়ে পড়া রাজ্যগুলো নাইনটি টেন এরকম আলাদা আলাদা পার্সেন্টেজ থাকে এগুলো হলো সেন্ট্রালি স্পনসর্ড স্কিম আর সেন্ট্রাল সেক্টর স্কিম সেন্ট্রাল সেক্টর স্কিম বলতে পুরোপুরি কেন্দ্রের সহায়তায় যে স্কিমটা চলে সেটাকে সেন্ট্রাল সেক্টর স্কিম বলা হয় তো এটা একটা সেন্ট্রালি স্পন্সর স্কিম যেখানে রাজ্য কেন্দ্র দুজনেরই কন্ট্রিবিউশন রয়েছে ক্যাশ বেনিফিট পাঁচ হাজার টাকা দেওয়া হয় স্কিমটাতে তিনটে ইনস্টলমেন্টে প্রেগনেন্ট ওমেন এবং ল্যাক্টিটিং মাদার এদের জন্য এই স্কিমটা তিনটে ইনস্টলমেন্টে পাঁচ হাজার টাকা দেওয়া হয় ফার্স্ট ইনস্টল ইনস্টলমেন্টে থাউজেন্ড রুপিস প্রেগনেন্সির আর্লি স্টেজে সেকেন্ড ইনস্টলমেন্ট প্রেগনেন্সি ছ মাস পরে দু হাজার এবং সেকেন্ড ইনস্টলমেন্টে আরেকটা দেওয়া হয় টু থাউজেন্ড পর্যন্ত চাইল্ড বার্থ রেজিস্টার করানোর পর এই অংশটা প্রদান করা হয় তো টোটাল পাঁচ হাজার তো এটা জননী সুরক্ষা যোজনা এর সাথে জড়িত রয়েছে ডাইরেক্ট বেনিফিস তো সরাসরি যেহেতু এটা পুরো অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এটা এই সময় মাতৃত্বকালীন সময়ে মহিলাদের পুষ্টির প্রয়োজনে তাদের অর্থটা প্রদান করা হয় যাতে করে বাচ্চা সুস্থ থাকে সুস্থ সবল হয় সেজন্য এটা কিন্তু পৌষ্টিক পরিপূরণের জন্য এটা কিন্তু প্রদান করা এই অর্থটা প্রেগনেন্সির সময় যে সমস্ত লস হয় সেই সমস্ত কারণ এটা দেওয়া অর্থাৎ তিনি যদি কোনো কারণে কোনো জায়গাতে কোনো কাজে নিযুক্ত থাকেন সেক্ষেত্রে তার সেই যে ওয়েজ লস হচ্ছে তার স্যালারি যেটা লস হচ্ছে সেই কারণে এটা প্রদান করা হয় তো বেনিফিশিয়ারি অল প্রেগনেন্ট ওমেন্ট অ্যান্ড ল্যাক্টাটিং মাদার্স এক্সেপ্ট কাদের এটা প্রদান করা হয় কোন ল্যাক্টেটিং মাদার কারা কোন সেক্টরের মানুষ এটা পাবেন সবাই সকলে পাবেন কারা কারা বাদ রয়েছেন সেটা বলা হয়েছে রেগুলার এমপ্লয়মেন্ট উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের উপর অর্থাৎ একেবারে কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী যারা তারা বাদ যাবেন সিমিলার বেনিফিট আন্ডার এনি ল ফর দ্য টাইম বিং ফোর্স এরকম ধরনের সিমিলার বেনিফিট পাচ্ছেন এরকম ধরনের বেনিফিট পাচ্ছেন যদি এরকম কেউ থেকে থাকেন বা অন্য কোনো স্কিমের আন্ডার এরকম ধরনের বেনিফিট পেলে তখন আর এই স্কিমের বেনিফিটটা তিনি পাবেন না লিমিটেশন কোথায় রয়েছে টার্গেট এত প্রত্যেক বছরে এত লাখ বেনিফিশিয়ারি টার্গেট এত লাখ পপুলেশন ফর্টি পারসেন্ট এলিজিবল পপুলেশান এটা হচ্ছে গভর্নমেন্টের টার্গেট ফেলিয়ার রয়েছে কিছু কিছু ফিফটি পার্সেন্ট রেজিস্ট্রেশন ডিড নট রিসিভ অল থ্রি ইনস্টলমেন্ট সকলে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তার অর্ধেক কিন্তু সমস্ত ইনস্টলমেন্ট পাননি অর্থাৎ পুরো অর্থ পুরো টাকা পাননি লাস্ট টু ইয়ারে এনরোলমেন্টটাও রিডিউস হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন কমে গেছে যথেষ্ট পরিমাণে এর সংখ্যা কমে গেছে যারা সুবিধাভোগী তাদের সংখ্যা কমে গেছে তো এরকম কিছু বাজেট অ্যালোকেশনের ক্ষেত্রে এটা অনেকটাই কম হয়েছে দু হাজার কুড়ি যেটা আগে ছিল দু সেটা হয়ে গেছে এক হাজার তিনশো কোটি তো এরকম কিছু অসুবিধাগুলো সমস্যাগুলো এখানে উল্লেখ করা হয়েছে যেটা মেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আচ্ছা এছাড়া কিছু আম্রেলা স্কিম রয়েছে আইসিডিএস আইসিডিএস ডিডিকেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম এর আন্ডারে এই জন্য এটাকে আম্রেলা স্কিম বলা হয় এর আন্ডারে কী কী স্কিম রয়েছে অঙ্গনওয়াড়ি সার্ভিস পোষণ অভিযান অঙ্গনওয়াড়ি সার্ভিস যেটা তিন বছর থেকে শুরু করে বিভিন্ন বাচ্চাদের যেখানে শিক্ষার সাথে সাথে পুষ্টিগত চাহিদা মেটানোর জন্য অন্য অঙ্গনওয়াড়ি স্কিম রয়েছে সেটা পোষণ অভিযান রয়েছে স্কিম ফর অ্যাডলেশন গার্ল ন্যাশনাল ক্রেজ স্কিম তো এরকম নানান ধরনের স্কিম রয়েছে সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ অভিযান এই আম্রেলা স্কিমটার আন্ডারে মিশন বাৎসল্য চাইল্ড প্রোটেকশন সার্ভিস চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস স্কিমের মধ্যে রয়েছে মিশন বাৎসল্য মিশন শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা গভর্নমেন্ট স্কিম এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন শক্তি মিশন ফর প্রোটেকশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ উমেন এর আন্ডারে সম্বল অফ সেন্টার মহিলা পুলিশ ভলেন্টিয়ার ওমেন হেল্পলাইন পুলিশ ভলেন্টিয়ারদের ডাকার জন্য ওমেন হেল্পলাইন রয়েছে এই স্কিমটার আন্ডারে মিশন শক্তির আন্ডারে সামর্থ্য বেটি বাঁচাও বেটি পড়াও ক্রেজ প্রধানমন্ত্রী মাতৃবঞ্জনা যোজনা তো এই সমস্ত কিন্তু এই সামর্থ্য স্কিমটার আন্ডারে আসে অর্থাৎ এই যে স্কিমটা নিয়ে আমরা জানলাম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এটা কিন্তু সামর্থ্য স্কিমের মধ্যে আসে সামর্থ্য স্কিম একটা আমরে স্কিম তার আন্ডারে এই স্কিমগুলো কিন্তু সমস্ত কাজ করে তো এটা একটু মনে রাখতে হবে প্লিনসে প্রশ্ন আসতে পারে এখানে দেয়া রয়েছে আবারও আইসিডি স্কিমের মধ্যে অঙ্গনবাড়ি ন্যাশনাল নিউট্রিশন মিশন প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনা স্কিম ফর অ্যাডলশান্স গার্ল ন্যাশনাল ক্রিজ স্কিম চাইল্ড প্রোটেকশন সার্ভিস এর আন্ডারে এই সমস্ত স্কিমগুলো কিন্তু রয়েছে তো এখানে ডেটা দেওয়া রয়েছে যেটা সেই অর্থে গুরুত্বপূর্ণ নয় মেন্সের লেখার সময় এরকম কিছু ডেটা ইউজ করা যেতে পারে অন্যান্য রাজ্যের বিভিন্ন রকম স্কিম রয়েছে তামিলনাড়ু এরকম ধরনের কিছু স্কিম রয়েছে উড়িষ্যাতে মমতা স্কিম রয়েছে দু হাজার সালে লঞ্চ করা হয় তো এরকম সিমিলার কিছু স্কিম রয়েছে এখানে সেগুলো বলা রয়েছে কতটা বেনিফিশিয় বেনিফিট দেওয়া হয় এখানে দেখা যাচ্ছে পি এম এম মাতৃবন্দনা যোজনার মতোই এখানে উড়িষ্যা রাজ্য দিচ্ছে তেলেঙ্গানা রাজ্য কিন্তু এখানে অনেক বেশি এবং তামিলনাড়ুতেও কিন্তু অনেকটা বেশি হেল্পফুল এখানে অনেকটাই বেশি দেওয়া হয় তো এখানে কী ধরনের প্রশ্ন আসতে পারে পারফরমেন্স অফ ওয়েলফেয়ার স্কিম দ্যাট আর ইমপ্লিমেন্টেড ফর ভাল্ল্যান্ডেল সেকশন ইস নট সো এফেক্টিভ ডিউ টু অ্যাবসেন্স অফ দেয়ার অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাক্টিভ ইম্পিট ইনভলভমেন্ট অ্যাট স্টেজ অফ পলিসি প্রসেসিং ডিসকাস দ্য লাইট প্রধানমন্ত্রী মাদাবাস যোজনা তো যে সমস্ত স্কিমগুলো আনা হচ্ছে যে সমস্ত সেকশানের জন্য যারা পিছিয়ে পড়া যারা বর্গ তাদের জন্য যে স্কিমগুলো আনা হচ্ছে সেটা যত যথেষ্ট এফেক্টিভ নয় কারণ সাধারণ মানুষ এই স্কিমগুলো সম্পর্কে অ্যাওয়ার নয় তারা এই স্কিমগুলো সম্পর্কে জানেন না তো প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনা এই স্কিমটাকে হাইলাইট করে এই বিষয়টাকে আলোচনা করতে বলা হয়েছে যে যেহেতু এরা জানেন না সেজন্য এরা কিন্তু যথেষ্ট এই স্কিমটার আন্ডারে আসতে পারছেন না আমরা এক্সাম্পল হিসেবে দেখলাম যে প্রচুর মানুষ যারা অলরেডি রেজিস্টার করেছেন তারা পুরোপুরি অর্থ পাননি এটা একটা দুর্বলতর দিক রয়েছে এটা তুলে ধরতে হবে এবং তার সাথে সাথে বেনিফিশিয়ারি কমে যাচ্ছে এনরোলমেন্ট কমে যাচ্ছে এর অর্থ তারা কিন্তু অ্যাওয়ার নন যারা এই স্কিমটা পাবেন সুবিধা তারা কিন্তু এই সম্পর্কে অ্যাওয়ারনেস তাদের নেই তারা জানেন না এই বিষয়টা তো এই সমস্ত বিষয় নিয়ে বলতে হবে এবং যথেষ্ট তথ্য এখানে দেওয়া রয়েছে যথেষ্ট ভালোভাবে এটা লেখা যেতে পারে চলে যাব নেক্সট আর্টিকেলে ড্রাফট ন্যাশনাল এয়ার স্পোর্টস পলিসি পুসেস ফর সেফটি স্ট্যান্ডার্ড বায়ুমণ্ডলে বিভিন্ন স্পোর্টস এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাশুটে একটা স্পোর্টস চলছে বিভিন্ন স্পোর্টসের নাম আছে এটাকে স্কাই ডেন্স বলা হয় আরও অনেক স্পোর্টস আছে তো এই সমস্ত যে এয়ারে বায়ুমণ্ডলে যে সমস্ত খেলাগুলো হয়ে থাকে তার সেফটির জন্য কিছু রুল আনা হয়েছে ড্রাফট রুল আনা হবে এরকম কিছু রুল সেগুলো রয়েছে তো এই সংক্রান্ত সমস্ত স্ট্যাটিক বিষয় সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব এয়ার স্পোর্টস স্পোর্টস অ্যাক্টিভিটি ইনভলভিং দ্য মিডিয়াম অফ এয়ার এয়ারের ওপর এয়ারের মধ্যে যে সমস্ত খেলাগুলো হয় তিনটে ক্যাটাগরি আছে মোটরাইজ এয়ার স্পোর্টস উইন্ড গাইডিং এয়ার স্পোর্টস গ্যাভিটি এয়ার স্পোর্টস তিনটে টাইপের এয়ার স্পোর্টস রয়েছে এই তিনটের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি ড্রোন রেসিং বিভিন্ন ড্রোন রয়েছে তাদের মধ্যে রেস চলছে ড্রোন রেসিং এছাড়াও আরও যে সমস্ত স্পোর্টসগুলো রয়েছে এয়ার রেসিং এয়ারপ্লেন কম্পিটিং ওভার এ ফিক্সড কোর্স লো অফ দ্য গ্রাউন্ড একটা নির্দিষ্ট উচ্চতাতে এয়ারপ্লেনের মধ্যে এয়ার রেসিংটা হয় এরোবেটিক্স এয়ারক্রাফট ম্যানিভার সাচাস রোল লুভস স্টল টানস হ্যামার হ্যামারহেডস এরকম এয়ারক্রাফটের উপরই এটা এক ধরনের খেলা এরোবেটিক্স আলট্রালাইট এভিয়েশন লাইট ওয়েট যেগুলো খুব হালকা উড়তে পারে এরকম যন্ত্রর সাহায্যে এই খেলাটা চলে অ্যারো মডেলিং ফ্লাইং মডেল এয়ারক্রাফট বিভিন্ন মডেল এয়ারক্রাফট যেগুলোকে ওড়ানো হয় ড্রোন রেসিং চিত্রটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ড্রোনগুলো বিভিন্ন রেসের মধ্যে ইনভলভ রয়েছে এবং গ্লাইডিং যেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের উপস্থিতি থাকছে এর আগেগুলোতে মানুষের উপস্থিতি ছিল না যন্ত্র ওড়ানো হতো এখানে গ্লাইডিংয়ের মধ্যে এয়ারস্পোর্টসের মধ্যে মানুষের উপস্থিতি থাকছে হ্যাং গ্লাইডিং থাকছে রাইডার ফাইলসের নন মোটোরাইজড এয়ারক্রাফ্ট হয়েছে স্কল্ড হ্যাঙ্গার গ্লাইডার তো মোটোরেবেল নয় এটা কিন্তু অর্থাৎ কিন্তু কোনো চাকা নেই তো এটা দৌড়ে গিয়ে এটার সাথে কিন্তু উঠতে হয় কাইট সার্ফিং কাইট সার্ফিং যেখানে বোর্ড লাইক কাইট থাকে ঘুড়ি থাকে ইউজড অন দ্য ওয়াটার ইউটিলাইজিং ডিফারেন্স স্টাইল কনসিড অফ ফ্রি রাইড স্পিড ডাউন অ্যান্ড রেসিং ঘুড়ির মতো রয়েছে প্যারাগ্লাইডিং প্যারাশ্যুটের মাধ্যমে বেলুনিং বেলুনের মাধ্যমে ওরা গ্লাইডিং আনপাওয়ার্ড এয়ারক্রাফট যেখানে কোনো পাওয়ার থাকে না স্বয়ংক্রিয় পাওয়ার কিছু কিন্তু থাকে না তো এগুলোকে গ্লাইডিংয়ের মধ্যে রাখা হচ্ছে আরও দেখতে পাচ্ছি বডি ফ্লাইট উইং সুইট ফ্লাইং এখার এটাও এক ধরনের গ্লাইডিং গ্র্যাভিটি এয়ার স্পোর্ট স্কাই সার্ফিং বেস জাম্পিং তো প্যারাশুটিং স্কাই ড্রাইভ অনেক রকমের অনেক টাইপগুলো রয়েছে তো এগুলো সমস্ত টাইপ তো এখানে ড্রাফট ন্যাশনাল এয়ার স্পোর্টিং পলিসি আনা হয়েছে এর মধ্যে কী কী রয়েছে অ্যারোবেটিক অ্যারো মডেলিং এই সমস্ত কিছু ব্যালুনিং সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আসছে স্কাই ডাইভিং ভিনটেজ এয়ারক্রাফট নানান রকম সমস্ত ধরনের সমস্ত টাইপের যে অংশগুলো আমরা দেখলাম সব কিছু এর মধ্যে আসছে স্কাই ডাইভিংয়ের একটা চিত্র আমরা একটা দেখতে পাচ্ছি স্কাই ডাইভিং দু হাজার তিরিশের মধ্যে এই যে রুলগুলো আনা হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে দু হাজার তিরিশের মধ্যে ইন্ডিয়াকে একটা টপ এয়ার স্পোর্টস এর মধ্যে নিয়ে আসা তো এ সমস্ত উদ্দেশ্য রয়েছে সেফ অ্যাফোর্ডেবল অ্যাক্সেসেবল এনজয়েবল যাতে করে স্পোর্টসগুলো হতে পারে এয়ার স্পোর্টস কালচার তৈরি করা গ্লোবাল হাব ইন্ডিয়াকে গ্লোবাল হাব হিসেবে তুলে আনা এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে রয়েছে স্কাই ডাইভিং কী মডেলটা রয়েছে টু টায়ার মডেল থাকছে এয়ার স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইন অ্যাপেক্স এস দ্য গভর্নিং বডি এয়ার্স স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা রয়েছে এখানে এয়ার্স স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এরা এর গভর্নিং বডি হিসেবে কাজ করবে এর সর্বোচ্চ বডি হিসেবে কাজ করবে সেপারেট অ্যাসোসিয়েশন ফর ইচ এয়ার স্পোর্টস টু হ্যান্ডেল ডে টু ডে অ্যাক্টিভিটি ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যান্ডেল করার জন্য সেপারেট অ্যাসোসিয়েশন তৈরি এয়ার স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া সম্পর্কে কিছু তথ্য এখানে রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ার স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া অটোনোমাস বডি মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের আন্ডারে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশানের আন্ডারে একটা অটোনোমাস স্বশাসিত একটা সংস্থা রিপ্রেজেন্ট ইন্ডিয়া গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতকে এরা রিপ্রেজেন্ট করবে রেগুলেশন সার্টিফিকেশন কম্পিটিশন অ্যাওয়ার্ড পেনাল্টি এই সমস্ত এরা প্রোভাইড করবে কে রয়েছেন মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের সেক্রেটারি তো এয়ার স্পোর্টস অ্যাসোসিয়েশন রয়েছে ইকুইপমেন্টের জন্য কিছু সেফটি স্ট্যান্ডার্ড করবে যেহেতু এটা এয়ারের একটা স্পোর্টস পড়লেই কিন্তু এখানে মৃত্যুর একটা বিষয় রয়েছে সেজন্য ইকুইপমেন্টের উপর ইনফ্রাস্ট্রাকচার পার্সোনাল ট্রেনিংয়ের উপর কিন্তু যথেষ্ট গুরুত্ব প্রদান করতে হবে তো এই সমস্ত বিষয়ের ওপর সেফটি স্ট্যান্ডার্ড ঠিক করা প্রয়োজন রয়েছে তো সেজন্য রেজিস্ট্রেশনের একটা বিষয় রাখা হচ্ছে পার্সন বা এনটিটি যারা সংস্থা থাকবে এয়ার স্পোর্টসের সাথে তাদের অবশ্যই রেজিস্টার করতে হবে স্পোর্টস অ্যাসোসিয়েশনের কাছে এবং যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করা হবে সেগুলোকেও রেজিস্টার করাতে হবে কারণ সেফটির বিষয়ে রয়েছে একটা কন্ট্রোল জোন একটা নির্দিষ্ট থাকবে বীর বিলিং হিমাচল প্রদেশে গ্যাংটকে সিকিমের গ্যাংটক হেডস্পার মহারাষ্ট্র এরকম নির্দিষ্ট কিছু কিছু জায়গা থাকবে যেগুলো কন্ট্রোল জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে কারণ সেফটিটা নির্দিষ্ট করতে হবে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং থাকবে প্রোডাক্ট যেগুলো তৈরি হবে যেগুলো স্পোর্টস ইকুইপমেন্ট যেগুলো সেগুলো ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং অ্যাফোর্ডেবল হাত করার জন্য জি এস টি পাঁচ পারসেন্টের বেশি হবে না জিএসটি রেট সেটাও রাখতে হবে টার্গেট প্রোগ্রাম রয়েছে রিসার্চ সমস্ত কিছু বিষয় এখানে রয়েছে তো এখানে প্র্যাকটিস কোয়েশ্চেন রয়েছে ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনাল ইট ইজ তো ওয়ার্ল্ড গভর্নিং বডি অফ এয়ার স্পোর্টস এটা এয়ার স্পোর্টসের ক্ষেত্রে ওয়ার্ল্ড গভর্নিং বডি যেমন আমরা দেখলাম ইন্ডিয়ার ক্ষেত্রে বডি রয়েছে সেরকম এটা ওয়ার্ল্ডের একটা বডি ইট ইজ অ্যাসোসিয়েটেড ইন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের সাথে যুক্ত এটা এফিয়াইজ রেকগনাইজ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা এটা চিহ্নিত এখানে অপশান দেওয়া রয়েছে কোনটা সঠিক কোনটা বেঠিক এখানে বলতে হবে উত্তর কিন্তু নির্দিষ্ট দেওয়া রয়েছে পরে আমরা এটা দেখব তো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এরকম তৈরি হতে পারে এরপর খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ রয়েছে তেলেঙ্গানা টপস ওপেন ডেফিকেশন ফ্রি প্লাস লিস্ট ওপেন ডেফিকেশন ফ্রি প্লাস যে লিস্ট বের করা হয়েছে তার মধ্যে তেলেঙ্গানা কিন্তু প্রথম স্থানে রয়েছে খুব গুরুত্বপূর্ণ তেলেঙ্গানা প্রথম স্থানে রয়েছে স্বচ্ছ ভারত স্কিমের আন্ডারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা আমরা দেখব স্বচ্ছ ভারত মিশন গভর্নমেন্ট স্কিমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্কিম এটা সেকেন্ড অক্টোবর দু হাজার চোদ্দো লঞ্চ করা হয়েছিল সেকেন্ড অক্টোবর দু হাজার চোদ্দো গান্ধীজির জন্মদিনে গান্ধীজির লোগো রয়েছে স্বচ্ছ ভারতে এই লোগোটা খুব গুরুত্বপূর্ণ তো কী উদ্দেশ্য রয়েছে ওপেন ডেফিকেশন ফ্রি এটা অ্যাচিভ করতে হবে জলশক্তি মিনিস্ট্রি থেকে এটা করা হয়েছে ক্রাইটেরিয়া কী রয়েছে টার্মিনেশন অফ ফেসিয়াল ওরাল ট্রান্সমিশন অ্যান্ড নো ভিজিবল ফেসেস ফাউন্ড ইন ভিলেজ অর এনভায়রমেন্ট ওপেন কোনো রকম কোনো চিহ্ন যেন না থাকে এভরিডে হাউস ইউজিং সেফ টেকনোলজি অপশান ফর ডিসপোজাল অফ ফেসেস তো যথেষ্ট টেকনোলজির দিক থেকে উন্নত করতে হবে যাতে করে এই বিষয়টা কিন্তু করা যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ টুয়ের আন্ডারে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো করা হচ্ছে যেখানে বায়োডিগ্রেবেডল ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকছে প্লাস্টিক ওয়েট ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকছে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট স্পেসিয়াল স্ল্যাব ম্যানেজমেন্ট এ সমস্ত কিন্তু টেকনোলজিক্যাল ম্যানেজমেন্ট এখানে আনা হচ্ছে এটা কিন্তু ফেজ টু এর একটা গুরুত্বপূর্ণ বিষয় ফেজ ওয়ান যেটা টার্গেট ছিল দু হাজার চোদ্দো থেকে দুহাজার উনিশ পর্যন্ত দশ কোটি টয়লেট তৈরি করা রুরাল ইন্ডিয়াতে টেন পয়েন্ট টু এইট টয়লেট কনস্ট্রাক্টেড অ্যাক্রস থার্টি সিক্স স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি এটা করা হয়েছে ছত্রিশটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে এত কোটি টয়লেট বানানো হয়েছে ইন্ডিয়া অ্যাটেন এস ডিজি সিক্স পয়েন্ট টু বিফোর ইলেভেন ইয়ার্স এগারো বছরের এই অংশটা রয়েছে অ্যাডিশনাল প্যারামিটার টু ইনসি দা স্ট্যাটেশ লং টার্ম ইম্প্যাক্ট অফ ওডিএ স্ট্যাটাস ওডিএ প্লাস লং টার্ম এর কিন্তু একটা স্ট্যাটাস রয়েছে দীর্ঘ সময়ের জন্য এই স্কিমটা চলছে তো এ সমস্ত যেটা আমরা চিত্রে দেখলাম গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট প্লাস্টিক ম্যানেজমেন্ট ফেসেল স্লাগ ম্যানেজমেন্ট বায়োডিগ্রেডেড ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলো কিন্তু ওপেন ডেফিকেশান ফ্রি প্লাস অর্থাৎ এই টু নির্দিষ্ট পরবর্তী যে পদক্ষেপ তার মধ্যে কিন্তু এই টেকনোলজিক্যাল ম্যানেজমেন্টগুলো এর সাথে সাথে আসছে ফার্স্ট স্টেজে আমরা দেখলাম বিভিন্ন টয়লেট নির্মাণ করা হচ্ছে এবং সেকেন্ড স্টেজে কিন্তু এখানে নানারকম ওয়েস্ট যেগুলো সেগুলো ডিসপোজ কী করে করা হবে সেটা কিন্তু টেকনোলজিক্যালি ম্যানেজমেন্ট করা হচ্ছে দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই ফেজ এর টার্গেট রয়েছে পঞ্চাশ লাখ ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড টয়লেট আরও তৈরি করা কমিউনিটি টয়লেট তৈরি করা এক লাখ প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য দু হাজার চারশো ব্লক ইন্ডিয়াতে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট করা এতগুলো ব্লকে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট ওয়ান পয়েন্ট এইট টু লাখ ভিলেজে গোবর্ধন প্রজেক্ট তিনশো ছিয়াশিটা ডিস্ট্রিক্টে ফ্লুয় স্লাগ ম্যানেজমেন্ট দুশো পঞ্চাশগুলি এই সমস্ত টার্গেট রয়েছে এগুলো মিনসের ডিসক্রিপটিভ রাইটিংয়ের জন্য ইউজ করা যেতে পারে তো প্র্যাকটিস কোয়েশ্চেন কী রয়েছে ফলোই স্টেটমেন্ট রিগার্ডিং স্বচ্ছ ভারত মিশন গ্রিন ইজ কারেক্ট স্কামফান্ডার মিনিট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার ও ডিএ প্লাস ভিলেজ আর ভিলেজেস দ্যাট সাস্টেন ওডিএফ স্ট্যাটাস অ্যালাং উইথ এনসিও সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট ভিজুয়ালি ক্লিন এস ডি এম জি ফেজ টু উইল বি ইমপ্লিমেন্টেড ফ্রম টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি থ্রি থার্টি কনক্লুডিং এস ডিজি টার্গেট বোধ বিএনসি তো এখানে এই প্রশ্নটা এখান থেকে তৈরি হতে পারে খুব গুরুত্বপূর্ণ নেক্সট আর্টিকেল দেখব ব্রিঞ্জিং দ্য লার্নিং গ্যাপ উইথ আ পিআই লো কস্ট পিস অফ টেক টু ব্লাস্টার ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি লার্নিং তো কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশান টেকনোলজি থেকে আর্টিকেলটা রয়েছে প্রিলিমিনারি যেটা জিএস পেপার জেনারেল সায়েন্সের অন্তর্ভুক্ত এবং মেন্সের আমরা যদি দেখি তাহলে দেখব সিকিউরিটি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সায়েন্স টেকনোলজি ডেভেলপমেন্ট এই অংশটা এভরিডে লাইফের কী এফেক্ট রয়েছে সায়েন্স টেকনোলজি পুরোপুরি সায়েন্স টেকনোলজির একটা অংশ এখানে একটা টার্ম রয়েছে সিঙ্গেল বোর্ড কম্পিউটার সিঙ্গেল সার্কিট বোর্ড থাকবে এই কম্পিউটারে কম্পোজিশন কী রয়েছে মাইক্রোপ্রোসর মেমোরি ইনপুট আউটপুট এই সমস্ত এখানে রয়েছে বৈশিষ্ট্য কী রয়েছে পোর্টেবিলিটি লেস পাওয়ার অ্যান্ড এনার্জি কনজাম্পান কস্ট এফেক্টিভ এই সমস্ত এর বৈশিষ্ট্য সুইচেবল ফর ডেভেলপিং অ্যাপ্লিকেশন টেস্টিং ডিভাগিং হার্ডওয়্যার ডেভেলপমেন্ট এসেট্রা এইসবের জন্য এটা কিন্তু ব্যবহার হয় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে পোর্টেবিলিটি রয়েছে এনার্জি কনজামশান কম হয় কম পাওয়ার লাগে এবং এর দামও কিন্তু কম এটাকে আমরা বলছি সিঙ্গেল বোর্ড কম্পিউটার খুব গুরুত্বপূর্ণ সায়েন্স টেকনোলজি থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্র এটা ইউনিফাইড কম্পিউটার রিসোর্স হার্ডওয়্যার ইনস্টলেশন রাউটার র্যাকেট এ সমস্ত রয়েছে সফটওয়্যারের মধ্যে লিনাক্স এমপিআই টক এ সমস্ত এখানে ইউজ করা যাচ্ছে লো কস্ট এবং কুইক বিল্ড খুব দ্রুত সার সাথে খুব সহজে এটা কিন্তু অ্যাসেম্বল করা তৈরি করা সম্ভব হবে বেনিফিট রয়েছে অনেক কিছু মেনস্ট্রিম অপারেশন সিস্টেমের জন্য এটা ব্যবহার করা যেতে পারে রিডিউস ব্যান্ড উইথ রিকোয়ারমেন্ট লিটেন্সি এগুলো কমবে ইন্টারনেট অফ থিংস স্মার্ট সিটি ফগ এইডস কম্পিউটেশন ইত্যাদিতে এটা কিন্তু হেল্পফুল হবে টেকনোলজিক্যাল দিক থেকেও কিন্তু এটা যথেষ্ট সুবিধাজনক তো বিভিন্ন সুবিধাগুলো যেটা আমরা আগেই দেখলাম এগুলো গুরুত্বপূর্ণ এখানে ডায়াগ্রামসটা দেওয়া রয়েছে এখানে কিন্তু কিভাবে এটা কোন অংশটা কোথায় থাকবে কোথায় কি ইউএসবি প্রসেসর পাওয়ার সাপ্লাই কোথায় হবে ইন ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এখানে সিঙ্গেল বোর্ড কম্পিউটার সম্পর্কে কি ধরনের প্রশ্ন তৈরি হতে পারে সেটা বলা রয়েছে আমরা দেখব পরের অংশটা তেলেঙ্গানা টু রেজ থার্টিন থাউজেন্ড ফাইভ সিক্সটি টু ক্রোর থ্রু অপশন অফ সিকিউরিটি সিকিউরিটি নিলাম করা হয়েছে এত কোটি তেলেঙ্গানা এই অর্থটা সংগ্রহ করেছে সিকিউরিটি নিলামের মাধ্যমে তো স্টেট ডেভেলপমেন্ট লোন কাকে বলা হয় এই আর্টিকেলটা থেকে এই গুরুত্বপূর্ণ টার্মগুলো আসছে স্টেট ডেভেলপমেন্ট লোন ইনস্ট্রুমেন্ট ইউজ টু রেজ মানি অ্যান্ড ফান্ড গভর্নমেন্ট ডেফিসিট তো রাজ্যের যখন বিভিন্ন ডেফিসিট হচ্ছে ফান্ডে তখন এই লোন ডেভেলপমেন্ট লোনের জন্য এই অর্থটাকে তোলা হচ্ছে স্টেট গভর্নমেন্ট ইস্যু করছে এটা দশ বছরের ম্যাচুরিটি থাকছে স্টেট ডেভেলপমেন্ট লোনের ম্যাচুরিটি দশ বছর হাফ ইয়ারলি ইন্টারেস্ট পে করতে হয় এবং নেট বরোয়িং সিলিং স্টেট ডেভেলপমেন্ট লোন এটা ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে কিন্তু কতটা গ্রহণ করতে পারবে এই লোন সেটা একটা লিমিট দেওয়া হয় ফোর পার্সেন্ট অফ জিডি জিএসডিপি গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের যতটা হয় তার ফোর পার্সেন্ট পর্যন্ত এটা তারা গ্রহণ করতে পারে এই লোনটা তারা নিতে পারে তো এটা স্টেটের ডেভেলপমেন্টের জন্য লোনটা নেওয়া হয় এছাড়াও এই টার্মসগুলো গুরুত্বপূর্ণ ওপেন মার্কেট বরোয়িং সরাসরি মার্কেট থেকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ তোলা হয় বন্ড ছাড়ার মাধ্যমে সরকারের হয়ে আরবিআই এই কাজটা করে থাকে ওপেন মার্কেট অপারেশান আমরা জানি ক্রেডিট কন্ট্রোল একটা পলিসি ওপেন মার্কেট অপারেশান আরবিআই যেটা করে থাকে গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রির মাধ্যমে আচ্ছা ফ্রান্স মুভ ই ইউ ফ্ল্যাগ ফ্রম আর ডি ট্রাম্পে তোমরা জানাই ফ্রান্স এখনও পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নেরই অংশ তারা কিন্তু এখান থেকে ফ্ল্যাগটাকে রিমুভ করে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের যে ফ্ল্যাগটা ছিল সেটা কিন্তু রিমুভ করে দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো এর কি ইমপ্যাক্ট হতে পারে কি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে এবং এই যে আর্কিটেকচার রয়েছে ট্রাম্প আর্ক এটা গুরুত্বপূর্ণ ব্যাটেল অফ অস্ট্রেলিস আঠেরোশো পাঁচ এটা তৈরি করা ছিল ফ্রেঞ্চ আর্মি কমান্ডেড বাই নেপোলিয়ান ডিফিটেড দ্য কম্বাইন্ড আর্মিস অব রুশিয়ান অ্যান্ড অস্ট্রিয়ান রাশিয়া এবং অস্ট্রিয়ার মিলিত বাহিনীকে পরাজিত করেছিলেন নেপোলিয়ান তো সেটার জন্য এটা নির্মাণ করা হয়েছিল আক দ্য ট্রেপ উনিশশো আঠারোশো ছয়ে এটা নির্মাণ করা হয়েছিল যুদ্ধ হয়েছিল আঠারোশো পাঁচ এবং আঠারোশো ছয় এটা নির্মাণ করা হয়েছিলো খুব সুন্দর একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি একেবারে শহরের কেন্দ্রবিন্দুতে এটা নির্মাণ করা হয়েছে যা ফ্রাঙ্কোয়াইজ থেরেস ক্লার্গিন এটা ডিজাইন করেছিলেন তো এই সমস্ত সময়ে এগুলো বিল্ড করা হয় গুরুত্বপূর্ণ বিষয় তো এর সাথে লেট করে ইন্ডিয়া গেট এটা জানতে হবে যেটাকে দিল্লি মেমোরিয়াল বলা হয় অফিসিয়াল নেম যেটাকে আমরা পপুলারলি ইন্ডিয়া গেট নামে জানি উনিশশো একুশ টেন ফেব্রুয়ারি এটা তৈরি করা হয়েছিল ডিউক অফ কনুট এর দ্বারা রাজপথের পূর্ব প্রান্তের শেষ অংশ এটা স্যার ইডউইন লোটিয়েন এটা তৈরি করেছিলেন খুব গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন করা হয় সাধারণ জেনারেল নলেজ থেকে এডউইন লুটিয়ান ইন্ডিয়া গেট এর ডিজাইনটা করেছিলেন তো এখানে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা জানলাম অমর জওয়ান জ্যোতি এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ অমর জওয়ান জ্যোতি ফ্লেম অব দ্য ইমর্টাল সোলজার উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধের পর এটা তৈরি করা হয় খুব গুরুত্বপূর্ণ অমর জবান জ্যোতি ব্ল্যাক মার্বেল পিঞ্চ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার হেলমেট ফোর আনস জ্যোতি এখানে এই আগুনটা পারমানেন্টলি এটা জ্বলে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে হবে প্রসের কোয়েশ্চেন আসতে পারে দিল্লি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল নিউ দিল্লি সম্পর্কে ইউ ইউ টলি টু ইন্ডিয়ান সোলজার হু মার্টেড ডিফেন্ড নেশন পোস্ট ইন্ডিপেন্ডেন্স মৃত্যুর পরে যারা শহীদ হয়েছেন শুধুমাত্র তাদের জন্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল কমপ্লেক্স ইনক্লুড সেন্ট্রাল অফ সিক্স সেন্ট্রাল ফ্লেম সিক্স ব্রঞ্জ মুরালস ডেফিন ফেমাস ব্যাটল ফোর্ট ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স অ্যান্ড নেভি সমস্ত কিছু এই সমস্ত কিছু রয়েছে এরকম বলা হচ্ছে স্টেটমেন্টে আমরা দেখব তো এখানে প্র্যাকটিস কোশ্চেন রয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল সম্পর্কে আমরা যেগুলো জানলাম সেই প্রশ্ন উত্তরগুলো এখানে রয়েছে পিডিএফ থেকে এখানে কিন্তু এগুলো কভার করে নেওয়া সম্ভব তো এর সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নিউজ থার্ড জানুয়ারি দু হাজার বাইশের সমস্ত তাহিন্দু নিউজ আলোচনা এখানে সমাপ্ত করছি নমস্কার ধন্যবাদ